অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছে আরিস ফ্যান চৌধুরী ভাই। চশমাটা দেওয়ার পর থেকে কিছুই দেখতেছি না, সব কালো কালো। চশমাটা রাইখা দেই, এই ভালো। হোয়াটস আপ গাইস, ডিয়ার জাহিদ হাসান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন যাচ্ছি বাজারে। বাজারে যাওয়া, বাজারে গিয়ে গতকালকে ব্লগটা আপলোড দেওয়ার পর ফাইনালি যাচ্ছি বরুণদ্দিনে। বরুণদ্দিনে আমার বাবার মামাতো ভাইয়ের মেয়ে, অর্থাৎ আমার কাকার মেয়ে, মজা আয়া। তার একটা ট্রিটমেন্ট জনিত কি যেন একটা টেস্ট আছে, পরীক্ষা করে সেটা রিপোর্টটা ঢাকা পাঠাতে হবে। তো সেখানে যাচ্ছি, ওর আমার পরিচিত হসপিটাল আছে। তো ওর ওরা তো অনা অনা আরে অমানবিকতা। আমার পরিচিত হসপিটাল আছে, সো সেখানে ওকে নিয়ে তারপর ট্রিটমেন্ট করে অ্যান্ড টেস্ট রেজাল্ট আর কি ঢাকা পাঠাবো ইনশাল্লাহ। তো চলো গাইস। ওকে, গ্রোয়িং আপ এইন ইজি, টু মেনি থিংস টু ডু উইকলি। সূর্য অল্প একটু উঠছে, প্রকৃতিটা মোটামুটি ঠান্ডা, ভালো লাগতেছে, চমৎকার একটা প্রকৃতি। Too many thoughts to think deeply, too many thoughts to be sleeping, yeah. Oh my god, I'm not eating, I feel so empty, I'm receding, and all of my friends are misleading. So guys, ব্লগ আপলোড দিয়ে এখন বাসায় চলে আসছি, আর ফাইনালি এখন বরুণদ্দিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেছি। হ্যালো নাইট। And all of these posts and the lives they're leading, yeah. Oh, no way, I ain't gonna stand for this today. I'ma keep my... So চলো guys. My head down, I'm okay, I don't wanna listen to a word they say. চশমাটা দেওয়ার পর থেকে কিছুই দেখতেছি না, সব কালো কালো। চশমাটা রাইখা দেই, এই ভালো। তো গাইস চলো খালি চোখে, আর আমার পাওয়ার গ্লাসটা দোকানে। We all know fear is a slogan, yeah, and we all feel... গাইস গাড়ির অবস্থা কি নোংরা হয়ে গেছে, একদম সম্পূর্ণ গাড়ি। এখানে রাস্তা ভালো না, তো যেন প্রচন্ড ধুলো রে রাস্তার মধ্যে, এত পরিমাণে ধুলো রে যে গাড়ি দুদিন মুছতে রাখা যায় না। সো চলো যাই এখন সোজা ব্রহ্মাণ্ডের দিনে। কান্নাকাটি শুরু হয়ে গেছে গাইস, মানুষের গাতি তো এজন্য বুঝি না নিজের গাতলে মজাটা কেমন লাগে। এখন রিপোর্ট বাইর হওয়ার অপেক্ষায় বসে আছি। এ আমার সেই বোন হৃদয়াসন, ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে দীর্ঘ বহুদিন আগে। এখন আজকে আসছি আমরা হসপিটালে সিবিসির জন্য গাইস। কিছু খাইবা? কিছু খাইবা? দেখি তোমার হাত এখান থেকে ছিদ্র করে দিছে। আরে ব্যথা করে বেশি? থাক ভালো হইলে যাবে গিয়া শহীদানের। এটা হচ্ছে বরুণদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যা বিশিষ্ট। No, I'm not down, no, I'm not out. If I got a voice, they gon' hear me shout. I can make my own choice, and we've all got a mouth. I'ma make noise, yeah, that I don't doubt. I don't feel failure, not yet. Mistakes they make. So guys, এখন সোজা চলে আসছি আমার দোকানে, and সেখানে বসে বসে কিছু ব্লগ দেখতেছি, প্লাস কিছু আইডিয়া নিচ্ছি আর কি, ব্লগ সম্পর্কে কিছু আইডিয়া নিচ্ছি, অ্যান্ড ফাইনালি একটা ভিডিও দেখতেছি সময় এন্টারটেনমেন্ট টিভির থেকে। আর সময় টিভিতে দুটোতেই এটা পাবলিশ করা হয়েছে, সো ওখানে কিছুটা অংশ দেখে নিছি। বরুণদ্দিনে যাওয়ার পর ওখানে ওয়াইফাই নিয়ে কিছুটা দেখে নিছি, আর এখানে এখন বাকিটুকু দেখতেছি। সো অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছে আরিস ফ্যান চৌধুরী ভাই। সূত্র ধরেন ওনার একটা ফ্রেন্ড ছিল, দেখেন বন্ধুদের ভালোবাসাটা কত। ওনার একটা ফ্রেন্ডের স্বপ্ন ছিল যে সারা বাংলাদেশ উনি
বাইক স্ট্যান্ডকে একটা পর্যায়ে নিয়ে যাবে। ওনার ফ্রেন্ড মারা যাওয়ার পর উনি সেই যুদ্ধটা, এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, তিনি তার বন্ধুর কথাগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সত্যি অসাধারণ, খুব ভালো লাগলো তার। আর হেডলাইনটা কি দিছে দেখেন, পরিমণির সঙ্গে সিনেমায় অফার ফিরিয়ে দিলেন আর এস ফাইন, হয়তো বা প্রাঙ্ক হইতে পারে, যাই হোক। সো চলুক তারপরে দেখি কি কি। প্রত্যেকে যা যা স্থানে অনেক জনপ্রিয়, ফাহিমও জনপ্রিয়, প্রত্যেকে দেখা যাচ্ছে যে জনপ্রিয় হওয়ার পরে নমিনেশন চাচ্ছে, ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে। তো ফাহিমে কি ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা আছে কিনা? So guys, finally editing complete, and যদি ব্লগটি ভালো লাগে থাকে, smash the subscribe button, like, comment and share. Allah Hafiz. Sometimes I struggle in this place, been in circles several days, never knowing the right way.